আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ সবাইকে। হ্যালো দর্শক, সব কিছু রেডি করা হয়েছে। আমি এখানে একটা আস্ত বেগুন নিয়েছি, এটাকে চাক করে একটু হলুদ মরিচ দিয়ে ভেজে তারপর ভর্তা করব। সাথে নিয়েছি আরও বাসা ফিলেট, এটাকেও সেম প্রসেসিংয়ে ই করব, কেটে মরিচ লবণ দিয়ে ভেজে ভর্তা করব। এখানে নিয়েছি ডাল হাফ কাপের মতন, সিদ্ধ করে হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করব। সাথে আছে আরও আলু অ্যান্ড চাপা শুটকি, আরও আছে ডিম, দুইটা তিনটা ডিম সিদ্ধ করে ভর্তা করে নেব। হ্যালো দর্শক, আমি একটি কড়াইতে বা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে কুকিং অয়েল দিয়ে পেঁয়াজ কুচি করে একসাথে ভেজে নিয়ে একটু ভেজে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে একটা ভর্তার মধ্যে পানি ছেড়ে দেয় বা একটা স্মেল হয়ে যায়, এই জন্য আমি হালকা করে এটাকে একটু তেলে ভেজে নিচ্ছি। বেশি ভালো মানে বেশি ভাজা ভাজা করব না বা ফ্রাই করব না, জাস্ট হালকা একটু ভেজে নিচ্ছি। আমার স্পুনটা খুবই সুন্দর, রিয়েলি নাইস স্পুন। সরি, ঝটপট করে যা পেয়েছি হাতের কাছে তাই নিয়ে নিয়েছি, জাস্ট একটু হালকা ভেজে নিচ্ছি খালি। তাহলে ভর্তাটা কি হয়, অনেকক্ষণ আপনি রাখতে পারবেন, লং লাস্টিং করে। আর যদি আপনি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানান তাহলে এটা একটা পানি ছেড়ে দেয় বা স্মেল হয়ে যায় ভর্তাটার মধ্যে। জাস্ট আমি আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব, এটা জাস্ট ভেজে নিচ্ছি। আমি একই কড়াইতে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, ওটাকে সুন্দর করে ভেজে নিব। শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, সরষের তেল দিয়ে ভাজছি এটা। আমি বটাগুলো ফেলে দিইনি, বটা সহই রেখেছি, কারণ আপনি তেলের মধ্যে যখন দেন একটু ঠাস ঠাস করে ফাটে, এই জন্য আমি বটাটা খুলে নিই নাই। হ্যালো দর্শক, এখন আমি যে আলুটাকে সিদ্ধ করেছিলাম ওটাকে হাতে চটকিয়ে নিয়েছি। আমি সব ভিডিও মানে আলু কীভাবে সিদ্ধ করেছি কী করেছি ওগুলো সব কিছু দেখাই নেই, কারণ এটা করলে ভিডিওটা একদম লম্বা হয়ে যায়। হাতে চটকিয়ে নিয়েছি, এখন আমি ভাজা যে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম ওটা একটু নিয়ে নিয়েছি, আর শুকনো মরিচ নিয়েছি, ধনিয়া পাতা, আর নিচ্ছি স্বাদ মতন লবণ, হাতে ভালো করে চটকিয়ে নেব। এটাকে ভালো করে মিক্স করতে হবে, ডোলে ডোলে মিক্স করবো একদম ভালো করে। হ্যালো দর্শক, এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, হাতে হয়ে গেল মজাদার আলুর ভর্তা। আমি এখন দেখাবো ডালের ভর্তা। এখন নিয়ে নিলাম সেম বলে ডাল, ধনিয়া পাতা, পেঁয়াজ অ্যান্ড শুকনো মরিচ দিয়ে বানাচ্ছি, এটাও শুকনো মরিচ দিয়ে বানাবো, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। এটাকে এখন ভালো করে হাতে মেখে নিচ্ছি, ভালো করে হাতে মেখে নিয়েছি, হয়ে গেল ডালের ভর্তা। এখন করছি বাসা ফিলেটের ভর্তা, এটার জন্য নিয়েছি শুকনো কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর লবণ স্বাদ মতন। এটাকে ভালো করে হাতে কষলিয়ে নিচ্ছি, এটার মধ্যে আপনার যদি চান একটু টেস্টটা আরও ভালো করে ভালো করার জন্য লেবুর রস দিতে পারেন, লেবুর রস দিলে মাছের ভর্তার মধ্যে খুবই ভালো লাগে। বাট এখন আমি এটা করে দেখাতে পারছি না, ইনশাআল্লাহ নেক্সট টাইমে ইন ফিউচারে করে দেখাবো। এটাকে ভালো করে কষলাতে হবে, হাতে মেখে নিতে হবে ভালো করে, হয়ে যাচ্ছে মাছের ভর্তা। হ্যালো দর্শক, এখন আমি এটা ডিমটা হাতে ভালো করে ভেঙে নিয়েছি, এটাকে আমি এখন পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে ডিম ভর্তা করে নিচ্ছি। হ্যালো দর্শক, এখন আমি বানিয়ে দেখাচ্ছি বেগুন ভর্তা। বেগুনটা আমি হাতে আগেই চটকিয়ে নিয়েছি, পেঁয়াজ
মরিচ, কাঁচা মরিচ নিয়েছি আর ধনিয়া পাতা, আর সাথে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখন তৈরি করব, বানাবো লইট্টা শুটকির ভর্তা। এটাকে আমি খুব ভালো করে তেলে ফ্রাই করে নিয়েছি, খুবই মচমচ এখনও। নিয়েছি লম্বা করে কুচি করে পেঁয়াজ, মরিচ কুচি, মরিচটা আমি সিদ্ধটা দিইনি, এটার মধ্যে কুচি করে নিয়েছি, আর সাথে দিচ্ছি ধনিয়া পাতা আর পরিমাণ মতন লবণ। এটাকে ভালো করে হাতে মিক্স করে নিচ্ছি। এখন তৈরি হয়ে গেল লইট্টা শুটকির ভর্তা। আমি এখন যেই ভর্তাটা বানাবো, এটা হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা, ফাইনাল ভর্তা। এটা আমি কোনো ব্লেন্ড করছি না, পাটাতেও বাটবো না, এটাতে আমি চুলাতে করে নিচ্ছি। তার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যানে মাস্টার্ড অয়েল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ। এটাকে একটু আগে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়েছিলাম পুঁটি মাছ চ্যাপা শুটকি, এটা দিয়ে দিচ্ছি এখন। এটা একসাথে একসাথে করে অনেকক্ষণ আরও ভাজা ভাজা করব। শুটকি পেঁয়াজ সব কিছু একসাথে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটার সাথে কোনো হলুদ মরিচ জিরা কিছুই দিচ্ছি না, আমি এটার মধ্যে নাগা পিকেল মরিচটা, প্রাণের নাগা পিকেল, এটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন উইদাউট অয়েল, মানে তেল ছাড়াই দিয়ে দিচ্ছি, কারণ সাধারণত শুকিয়ে ভর্তা খুব ঝাল হয়ে থাকে। 2 টেবিল চামচের মতন এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে আরও ভালো কিছু করে কিছুক্ষণ মিক্স করব। হয়ে গেল আমার শুটকির ভর্তা ফাইনালটা। এটার মধ্যে আমি কোনো এক্সট্রা লবণ বা কিছু অ্যাড করিনি, কারণ আমি নাগা পিকেলটার মধ্যে যে এক্সট্রা লবণ থাকে, তো বেশি লবণ দিলে হয়তো বা এটা বেশি নুনতে টাইপের হয়ে যাবে। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক দেওয়ার অনুরোধ রইল। এই লকডাউনের সময় আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক দোয়া রইল। শুভ নববর্ষ ওয়ান্স মোর টাইম, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।